শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো ইংরেজি, এবং তোমরা সবাই ইংরেজি বইটা নিয়ে বসে যাও, সাথে সিলেবাসটাও রাখবে, কারণ তোমাদের পরীক্ষায় যা আছে তা তোমরা ওই সিলেবাস থেকে দেখলে বুঝতে পারবে, পড়া কোনটা কী সেটা তোমরা জানতে পারবে। তোমাদের এখানে প্রথমে আছে ইউনিট টুতে প্রথমে আছে ফার্মার থেকে কৃষক, গার্ড, বালিকা, হাট, ঘুরের ঘর, এগুলো বরফের ঘর, জি, গাড়ি। প্রথমে তোমাদের আছে ইউনিট টুতে এই শব্দ, পরে চলে যাচ্ছে আমি তোমার বই আমাকে দেখাও, তোমার বই আমাকে দেখাও, তোমার আসলে যাও, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এখন দেখো এখান থেকে তোমাদের শব্দার্থ পারবে, লিখতে পারবে, এখান থেকে মেক সেন্টেন্স বাক্যকর্ম লিখতে পারবে, এবং কাস্টের বেঙ্গলি বাংলাও করতে পারবে। এবার আসো প্রথমে আমরা শব্দগুলি জেনে নিই। শব্দ পড়ে যাচ্ছি বাক্য,
বাংলাগুলি পড়লে কেমন করে দেখো, পাশে একটু বেঙ্গলি বলা হয় এটাকে, কিন্তু আমি বাংলা বড় তোমার থেকে এভাবেই শিখে দিচ্ছি। 3 নম্বরে বাংলা করো, এবারও সবজি বেঙ্গলি কিভাবে বাংলা করবো ইংলিশ থেকে সেটা জেনে নিচ্ছি। দেখো 1 নম্বরে দেখো, তোমার আসনে বসো, তোমার আসনে যাও, তোমার আসনে যাও হবে, তোমার ওপেন দা ডোর, ওপেন দা ডোর কিভাবে বলতো, ওপেন দরজাটি খুলো, পরে দেখো দেখাও, লুক এট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও, কাম হিয়ার,
এখানে এসো বা আসো এখানে লোক একটা বো বোরের উপর একটা ট্যাগ দিবে তাহলে বোর গ্যারান্টি তোমাদের ভুল হবে তখন বাংলা বলো এখানে এভাবে তোমরা বাংলা ক্লিক করবে এবার যদি বলি ইংলিশ করো ব্যাঙ্গলি থেকে ইংলিশ করো কিভাবে করবে কিভাবে পারবে ক্লাসের থেকে ইংলিশ কিভাবে পারবে যদি বলি ইংলিশ করো তাহলে কিভাবে করবে দেখো আমি একটা দেখা দিচ্ছি তোমাদেরকে বাংলা থেকে ইংলিশ করতে হবে বুঝছো বাংলাতে সবার কি করতে হবে আমাকে ইংলিশ ইংলিশ জাল অরেঞ্জ অরেঞ্জ থেকে কমলা
লেবু অরেঞ্জ কমলা লেবু কেমন শুধু কমলা দিব না সাথে লেবু দিব কমলা লেবু অরেঞ্জ তাহলে কাইট লায়ন ম্যাঙ্গো নেট অরেঞ্জ তাহলে কাইট কি ঘুড়ি লায়ন সিংহ ম্যাঙ্গো আম নেট জাল আর অরেঞ্জ কমলা লেবু তাহলে এইভাবে তোমরা শব্দগুলি শিখবে পারবে শিক্ষার্থীরা তোমরা এবার দেখি আমি শব্দ তো করেছিলাম সেখানে দেখে আমি কয়েকটা শব্দ তো তোমাদেরকে বলতেছি তোমরা দেখি পারো কিনা দেখি আমি তোমাদেরকে বলবো দেখি পারো কিনা কেমন লুকোত কি বলো লুকোত কি লুক লুক অর্থ কি তাকাও তাকাও গুড তারপর কালার রং ডোর ডোর অর্থ কি দরজা ফ্লাওয়ার ফ্লাওয়ার ফুল ফ্লাওয়ার ফুল দেখি ফ্লাওয়ার দিয়ে একটি বাক্য গঠন করো তো দেখি ইংলিশে ড্রয়ে ফ্লাওয়ার ড্রয়ে ফ্লাওয়ার ঠিক আছে গুড তারপর কাম হিয়ার অর্থ কি এখানে আসা এখানে এসো শুনতে পারো শুনতে তোমার নাম কি আমিন হ্যাঁ এবার আমি আরেকটা বাংলা করো আমি বলতেছি দেখো তোমরা তুমি বলবে লুক এট দ্য বোর্ড বাংলা করো লুক এট দ্য বোর্ড এটি বাংলা করো লুক এট দ্য বোর্ড বোর্ডের দিকে তাকাও বোর্ডের দিকে তাকাও তুমি পারো শো মি ইউর বুক বাংলা করো আমাকে তোমার বই দেখাও হ্যাঁ কাকে দেখাও তোমার বই দেখাও মি আছে এখানে মি রক্ত কি আমাকে আমাকে শো মি ইউর বুক ঠিক আছে গুড তুমি পেরেছো ভালো I am 7 years old.
I am 7 years old. Rafi বলছে আমি হই রাফি, আমি রাফি, I am 7 years old. আমার বয়স 7 বছর. তাহলে এখানে she is years 8 years old আর রাফি বয়স 7 years old. বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এখানে আরেকটা আছে দেখো, this is Mahin, he is 8 years old too. এই হয় মাহিন, he is 8 years old. মাহিনের বয়সও 8 বছর. মাহিনের বয়সও কয় বছর? 8 বছর. টি ডাবল ও টু অর্থ কি হবে বলো তো দেখি? হি ইজ 8 ইয়ার্স ওল্ড টু, টু অর্থ কি হবে? তার বয়স 8 বছর. টু অর্থ কি হবে? ও হবে, ও. হি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়সও 8 বছর. মাহিনের বয়সও 8 বছর. কেমন? তাহলে শিক্ষার্থীরা দেখো, ইয়ার্স হতো কি হবে? বছর বা বয়স. ওল্ড হতো ইয়ার হতো বছর, ওল্ড হতো বয়স, আর ইজ হতো হয়, সি হতো সে বা তা. কেমন? এভাবে তোমরা বাংলা পড়া বলে শিখবে. তাহলে আজকে তোমাদেরকে আমি শব্দ অর্থগুলি এবং বাক্য গঠন, তারপর বাংলা করো পড়া, এগুলি পড়া থাকবে এবং সাথে তোমরা রিডিং ভালো করে শিখবে আর ইংরেজি করো বাংলা করো. তোমাদের হয়তো আছে সিলেবাস দেখবে, তারপর তোমরা পড়াগুলি মুখস্থ করে শিখে ফেলবে. শিক্ষার্থীরা তাহলে তোমরা মনোযোগ সহকারে পড়ালেখা করবে, সুস্থ থাকো, ভালো থাকো. ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ. ম্যাম তুমিও ভালো থাকিও.
मैम अस्सलाम वालेकुम, तुम्हें भारत की हो? मैम स्कूल खाता दीबे परीक्षार